সিনেমা যেন কোনো কবির লেখা কবিতা, যা কবি আমাদের তার নিজের চোখে দেখায়। হাজারো শব্দগুচ্ছর সাথে দেখায় কিছু প্রতিচ্ছবি। গতিময় জীবনে সব এগিয়ে গেলেও এগোয়নি আমাদের সিনেমা, হারিয়ে গেছে জহির রায়হানের মতো, সাথে হারিয়েছে আমাদের সিনেমার ছন্দ। সালমান শাহ, তারেক মাসুদ নিয়েছে অকালই বিদায়। কেউ বলে না আমাদের সমাজের গল্প, জীবনের গল্প, নদীর কলরবটাও আজ শূন্য। কিছু সস্তা বিনোদনেই মেতে আছি আমরা, আর ভালো সিনেমাগুলো হল শূন্য। তাও স্বপ্ন নিয়ে বেঁচে আছে এই বাংলার সিনেমা। হয়তো কোনো একদিন তরুণ কবিদের মাঝে ফিরে আসবে কোনো জহির রায়হান।